আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাসালা চিকেন ফ্রাই। আমরা যে রেগুলার চিকেন ফ্রাইটা খাই সেটার থেকে এটা একটু আলাদা। এটার স্বাদ, ফ্লেভার, কালার সব কিছু কিন্তু একটু আলাদা। খেতে কিন্তু ভীষণই মজাদার আর বানাতে খুবই সহজ। যে কেউ খুব সহজে কিন্তু ঘরে এটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিব 1 চামচ মৌরি গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 চামচ লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এখন এই সব মশলাগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দিব পানি ঝরানো মুরগির মাংস। আমি এখানে 6 পিস মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলো একটু হালকা দাগ কেটে নিয়েছি। এতে করে খুব ভালোভাবে মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকবে, সেই সাথে খুব সহজে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এখন হাত দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে চিকেনটা মাখিয়ে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মশলাটা চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। আর আমরা যে চিকেনের দাগ কেটে নিয়েছি সেই কাটা অংশগুলোতেও যেন মশলাটা ঢুকে সেইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চিকেনের যে কাটা অংশগুলো আছে সেগুলোতে আঙুল দিয়ে খুব ভালোভাবে মশলাটা ঢুকিয়ে দিতে হবে, যাতে করে খুব ভালোভাবে সব জায়গায় মশলাটা ঢুকে যায়। তো খুব ভালোভাবে যদি মশলাটা মেশানো হয় তাহলে কিন্তু চিকেনটা খেতে খুব ভালো লাগবে। আর চিকেনটা অবশ্যই চেষ্টা করবেন পানি ঝরিয়ে নেওয়ার, তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে চিকেনের সাথে কোট হয়ে থাকবে। যদি পানি সহ নেন সেক্ষেত্রে কিন্তু চিকেনের সাথে মশলাটা লেগে থাকবে না। তো সব কিছু ভালো করে মেশানোর পরে এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু যখন আমরা চিকেনটা ফ্রাই করব তখন চিকেন থেকে মশলাটা ছেড়ে যাবে না, খুব ভালোভাবে কোট হয়ে থাকবে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এটা আমাদেরকে প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। তো হাতে যদি আপনাদের সময় থাকে সেই ক্ষেত্রে আপনারা ওভারনাইট পর্যন্ত এটা রেস্টে রাখতে পারেন। তো আমি 2 ঘন্টার জন্য রেস্টে রাখছি। তো এদিকে আমি নিয়েছি 2 ছোট পেঁয়াজ, 2 কাঁচামরিচ, 8টি রসুনের কোয়া, 2 শুকনো মরিচ, এগুলো ভাজা শুকনো মরিচ। তো এখন এগুলো ব্লেন্ডারে ক্রাশ করে নিব। তো এই তো আমি ব্লেন্ডারে ক্রাশ করে নিয়েছি। এই যে দেখুন একেবারে কিন্তু মিহি পেস্ট হয়নি, হালকা দানা দানা রয়েছে। এরকমভাবে আমাদেরকে এটা ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডারটা থেমে থেমে যদি এটা ব্লেন্ডার করা হয় তাহলে কিন্তু এরকমভাবে তৈরি হবে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি 7 মতো ধনে পাতা কুচি। তারপর 1 চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এই মশলাটা যখন আমরা চিকেনটা ফ্রাই করব তারপরে এই মশলাটা দিব। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু চিকেনের যে ফ্লেভার, স্বাদ সব কিছু কিন্তু আলাদা হয়। এই মশলাটার কারণে চিকেনটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই আমাদেরকে এটা চিকেনটা ফ্রাই করার পরে ব্যবহার করতে হবে। তো এটি একটা সাইডে সরিয়ে রাখছি। তো এইদিকে আমাদের কিন্তু চিকেনটার 2 ঘন্টা হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, তারপর 1 চামচ দিয়ে সব কিছু একটু উল্টে পাল্টে নিচ্ছি। তো এখন আমাদেরকে চিকেনটা ফ্রাই করে নিতে হবে। তো তার জন্য একটা ফ্রাই প্যানে বেশ অনেকটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন 1টা 1টা করে চিকেন দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে
যতক্ষণ না অপর পাশে হালকা একটু কালার আসে ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে হাই হিটে রাখতে হবে, তাহলে চিকেনের ভিতরে যে আমরা মশলাটা ব্যবহার করেছি সেটা চিকেন থেকে ছেড়ে যাবে না, খুব ভালোভাবে চিকেনের সাথে লেগে থাকবে। যদি লো আছে এটা প্রথম অবস্থায় ভাজেন, সেক্ষেত্রে কিন্তু মশলাটা ছেড়ে দেবে, আর অনেক সময় কিন্তু চিকেনের ভিতর থেকে পানি বের হয়, তাই প্রথম অবস্থায় অবশ্যই আমাদেরকে হাই হিটে এটা ভাজতে হবে। তো যখন অপর পাশে হালকা একটু গোল্ডেন কালার হবে তারপরে এটা আমরা উল্টে দেব। উল্টে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমরা এটা হাই হিটে ভেজে নিব, তারপরে এটা আমরা একেবারে লো আঁচে করে যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয় ততক্ষণ এটা আমরা ভাজব। অবশ্যই কিন্তু লো আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। তো প্রায় আমি 8 থেকে 10 মিনিটের মতো চিকেনটা ফ্রাই করে নিয়েছি, চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এসেছে। তো আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি একটা ছাঁকনি দিয়ে চিকেনটা তুলে নিচ্ছি, তারপর এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরিয়ে নিচ্ছি, চাইলে কিন্তু একটা টিস্যুতেও তুলে নিতে পারেন। তো এখন সব চিকেনগুলো তুলে নিব, আর আপনারা যদি চান তাহলে এই পর্যায়ে কিন্তু চিকেনটা এভাবে খেতে পারেন, কিন্তু এটার আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমরা আরো মশলা ব্যবহার করব। তো সব চিকেনগুলো তুলে নেওয়ার পরে এক্সট্রা যে তেলটা রয়েছে সেটা আমরা ঢেলে নিব, এতটা তেল আমাদের লাগবে না। তো সব তেলটা ঢেলে নেওয়ার পরে আমি ফ্রাই প্যানে প্রায় 2 চামচের মতো তেল রেখেছি, এখন সেখানে আমি দিয়ে দিচ্ছি আমরা যে আগে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। তারপর এটা হালকা একটু ভেজে নিতে হবে, মানে যতক্ষণ এটা কালারটা একটু হালকা গোল্ডেন কালার হয়ে আসে ততক্ষণ এটা আমাদেরকে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। তো আমার মশলাটার কিন্তু অনেকটা কালারটা চেঞ্জ হয়ে এসেছে, গোল্ডেন কালার হয়ে গেছে হালকা। তো এখন আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ মরিচের গুঁড়া, তারপর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে থাকবে, যেহেতু আমরা এখানে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি তো খুব দ্রুতই কিন্তু পুড়ে যেতে পারে, তাই এটা লো আছে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাটা যখন তৈরি করবেন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বের হবে, অনেক ভালো লাগে এই ঘ্রাণটা। তো সব কিছু মিশানো হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দিব 1 চামচ চিলি সস। চিলি সসটা দিয়ে দেওয়ার পরে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা যে চিকেন ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেন ফ্রাইটা। চিকেন ফ্রাইটা দিয়ে দেওয়ার পরে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রেসিপিটা তৈরি। তো বানাতে কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু ভীষণই মজা। আপনারা যদি এই রেসিপিটা বাসায় তৈরি করেন আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা এতটাই সহজ, আপনারা কিন্তু যে কেউ ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আপনারা এটা গরম গরম তান্দুরি রুটি, নান, লুচি, যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন, খেতে কিন্তু ভীষণই মজার লাগে। তো এই যে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেল, এখন এটা আমি নামিয়ে নিব। তো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে, দেখুন দেখতে অনেক সুন্দর, অনেক লোভনীয় একটা খাবার। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।